অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনা রবিবার সকালবেলা বিশ্রামগঞ্জ কাপুর বাজারে। বাজারের মধ্যে হঠাৎ করে সকালবেলা ব্যবসায়ীরা দেখতে পায় অপরিচিত এক ব্যক্তির পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর মৃতদেহটি উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে। জানানো হয় বিশালগড় মহকুমা শাসককে। মৃতদেহটি 72 ঘন্টা বিশ্রামগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হবে। যদি 72 ঘন্টার মধ্যে মৃতদেহটির খোঁজ করতে কেউ না আসে তাহলে মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মৃতদেহটিকে দাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতদেহটির পুরুষ উপজাতির। বিশ্রামগঞ্জ বাজার সহ আশপাশ এলাকার অনেকেই দাবি মৃতদেহটি ভবঘুরের। এমনি শিনিমুং তোকু নুমাইয়া খ বনত ফায়ার সার্ভিস তুই ফাইকা আয়াং বাজার মানো হনে খুব সম্ভবত বাজারে বর রং আয়াং মানখানা আয়াং ফায়ার সার্ভিস তুই ফাইমানি নাইমানি ব অলরেডি থিজাক যেন এমনি খোঁজ খাইনা নাইখা তখন বিনি বুমুং বা বিনি জাতি গোষ্ঠীকে বসিনিয়া বা বাজানে বরংব সিনিয়া বিশ্রামগঞ্জ হসপিটাল নতুবু খাতা ফায়ার বাজার মানে বিশ্রামগঞ্জ বাজার তলা বিশ্রামগঞ্জ হসপিটাল তনি যাক পুলিশ রক্ষায় আঙ্কা বনো মর্গ তনি যাকাই আইডেন্টিফিকেশনে বাগেই সালতাম তনি যাকাই যদি কেউ সিনেম টঙ্কা আঙ্কাকে বা বড় না ফাই মানো আনি মুখে ডক্টর রিয়া দেববর্মা বিশ্রামগঞ্জ নিয়ে। হঠাৎ করে ভোট গণনার আগে বাজারের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।